আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন ফ্রুটস ট্রাভেলস ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি জাকাউল ইসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কলাই ক্ষেত। তো কলাইয়ের উপরে উপরে আবার আমরুপালি ছোট ছোট গাছ, তো এগুলোতে স্প্রে করানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে যে ছোট ছোট রুপালি গাছগুলো, আর নিচে আছে যে কলাই। তো কলাইয়ের গাছ যারা দেখেন নাই, তো কলাইয়ের পুরো একটা ভিডিও আসবে চ্যানেলে, আপনাদের যদি একটু এই সাইডে গিয়ে দেখাই যে কীভাবে স্প্রে করছে গাছে। এই সাইডে কলায়ও বীজ চলছে এবং গাছগুলো তো হালকা পাতলাভাবে দিচ্ছে, আপনাদেরকে যদি দেখাই, যদিও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে গাছগুলো তো দিচ্ছে। কারণ এখন এ সময়তে যে ইয়াটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে মূলত সেটা হচ্ছে যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে ডোগা জ্বালা পাতাটা, এটা হচ্ছে যে পোকাতে কেটে দিচ্ছে। আর এটাতে যদি পোকাতে কেটে দেয়, দেখেন এখানে লাল পাতাটা যদি পোকাতে কেটে দেয়, তাহলে কিন্তু গাছটার গ্রোথ হবে না, কারণ এটা পুরোটাই খেয়ে ফেলবে, আর খেয়ে ফেললে তখন গাছটা বের হবে না। তো হালকা পাতলা স্প্রে চালাচ্ছে যাতে এই পোকাটাতে যাতে না খায়। আপনাদেরকে যদি কাছ থেকে আরও ভালোভাবে দেখাই, দেখতেন পোকাগুলো কিন্তু খেদরা বেদরা হয়ে খেয়ে নিয়েছে পাতগুলো। তো পাতগুলো খেলে কিন্তু গাছটা বাড়বে না, আর তো এই জন্যে মূলত এটাকে স্প্রে করা। নিচে কলায়ও একদম ফুটা ফুটা করে দিয়েছে পাতগুলো, তো ফুটা করলে তো আর কলায়ও হবে না, এর উদ্দেশ্যেই কিন্তু কীটনাশক চালাচ্ছে। এখান থেকে আরও ক্লিয়ারলি দেখানোর জন্য নিয়ে আসলাম। এগুলো আমরুপালি আম বাগান, পাশাপাশি এই তো কলাই বুনে দিয়েছে নিচে, আর উপরে হচ্ছে যে আমরুপালি আম বাগান। পাশাপাশি এখানে আপনাদেরকে যদি দেখাই, এখানে আবার উপরে কলম করা হয়েছে বড় গাছগুলিতে। এগুলোতে কলম করে এগুলোতে আপনার বাড়ির চার যাতে টেপ করানো হয়েছে, মানে কলম করানো হয়েছে। তো ইনশাল্লাহ এর পরের বার আম নেওয়া যাবে না, কারণ যে গোড়া থেকে কলম করা হয়েছে ওখান থেকে ভেঙে পড়বে। তো তার পরের বছর থেকে কিন্তু ঠিক নেওয়া যাবে। তো এখানে মানে যেগুলো জাতাম ছিল ওগুলো পুরোই সবগুলোই বাড়ি চার করে দিয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা গাছ আছে এরকম করে, আর সাইডেরগুলো তো রুপালি। তো এই হচ্ছে যে রুপালি। চ্যানেলে এখন প্রচুর ভিডিও আসবে, আপনারা সব বিষয়ে ভিডিও দেখতেই চ্যানেলের সাথেই থাকবেন। এগুলো বড়ো সাইজের রুপালি, আর এখানে ছোট গাছগুলোতে ডাল কেটে দেওয়া হয়েছে, পুনিং করা হয়েছে। পুনিং না করলে কিন্তু আম হয় না। আপনারা যারা অনেকেই জানেন যে রুপালি গাছে পুনিং না করলে আম হয় না, অনেকেই জানেন না এটা, সে উদ্দেশ্যে পুনিং করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।